বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী রেখা, যার সাথে জড়িয়েছে বহু অভিনেতার নাম, অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, এ যেন বাদ যাবে না একটি শিশুও, এর মতোই বাদ যায়নি সেই সময়ের একটি অভিনেতাও। অবাক হবেন যে একবার বাবা ও ছেলের সাথে একই সঙ্গে প্রেম করার অভিযোগে তাকে ডাইনি টকমাও দেন আরেক অভিনেত্রী। জানেন কে এই অভিনেত্রী? রাঙ্গুলা রত্নম নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়, কিন্তু নায়িকা হিসেবে 1970 সালে শ্রাবণ ভাদু নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে রেখা বলিউডের যাত্রা শুরু করেন। যদিও প্রথম দিকে তার কিছু ছবি সাফল্য পায়, কিন্তু 70-এর দশকের মাঝের দিকে রেখা সফল অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন। স্বামী বহু বছর আগে মারা গেলেও আজও স্মৃতি রাঙিয়ে রাখেন সিঁদুরে। কী বা তার রহস্য, কার ভালোবাসার স্মরণে বা এমনটা করছেন রেখা? কিন্তু এ নিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করলে উত্তরে তিনি জানান, তার ভালো লাগে বলেই তিনি সিঁদুর পরে থাকেন। যদিও অনেকেই মনে করেন অমিতাভ বচ্চনের নামে এই সিঁদুর পরেন তিনি, কিন্তু সত্যিই কি অমিতাভের নামে এই সিঁদুর পরেন তিনি, নাকি এই সিঁদুরের পিছনে বাঁচিয়ে রেখেছেন অন্য কোনো গোপন প্রেমিককে? চলুন জেনে নেওয়া যাক। সুনীল দত্তের বিপরীতে অহিংসা মুভির কাজ করাকালীন সময়ে সুনীল দত্তের সঙ্গে রেখার প্রেম নিয়ে বেশ গুঞ্জন শোনা গিয়েছিল। অহিংসায় কাজ করার কিছু বছর পরে সঞ্জয় দত্তের সঙ্গে জামিন আর আসমান নামক একটি সিনেমায় কাজ করেছিলেন রেখা। সেই সময় শোনা গিয়েছিল সঞ্জয় নাকি রেখার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এ খবর ছড়িয়ে পড়লে এক সাক্ষাৎকারে রেখার বিরুদ্ধে মুখ খোলেন নার্গিস। স্বামী এবং সন্তান দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্ক নিয়ে নার্গিস সেই সাক্ষাৎকারে রেখাকে হেয় করে সস্তা মেয়ে এবং এমনকি ডাইনি বলেও অভিযোগ করে। যদিও এ নিয়ে তুমুল আলোচনা হলেও রেখা নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনা জানাজানি হলে সুনীল দত্ত কড়া পদক্ষেপ নেন। জানা যায় তিনি রেখার বাড়িতে পর্যন্ত গিয়ে ছেলে সঞ্জয়ের থেকে দূরে থাকার জন্য শাসিয়ে আসেন। এর কিছুদিন পর সঞ্জয় বিয়ে করেন রিচা শর্মাকে, আর রেখা বিয়ে করেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। যদিও টেকেনি রেখা সঞ্জয় কারোরই প্রথম বিয়ে, এবং এর কারণও ছিল সম্পূর্ণ আলাদা। শুধু তাই নয়, সে সময় কমল হাসান, শৈলেন্দ্র সিং, প্রযোজক রাজীব কুমার সহ আরও অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল রেখার।